কথা আগে বলি আমি মনে করি একুশ মানেই আন্দোলন এটা আমার কবিতার বইতে লেখা নেই খুঁজে পাচ্ছি না এখানে এখানে এক হাজার কবিতা আছে আমি মনে করি একুশ মানেই আন্দোলন একুশ মানেই আলোড়ন একুশ মানেই জাগরণ একুশ মানে মনের আগুন একুশ মানেই প্রতিবাদে জাগুন একুশ মানেই ভোরের আলো একুশ মানেই সূর্যের আলো একুশ মানেই অঙ্গিকার এটা বইয়ে লেখা আছে একুশ মানেই অঙ্গিকার একুশ মানেই ভাষা একুশ মানেই পথচলা নবপ্রজন্মের দিশা একুশ মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর একুশে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামীরই নব আশা একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশে মানেই নতুন উচ্চ নতুন উদয় এগিয়ে বাংলার এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানেই শ্রাবণ বর্ষা হৃদয় রক্ত লেখা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তাই একুশকে আমরা ভুলছি না আমরা ভুলবো না বারবার ফিরে দেখি বারবার ফিরে তাকাই বারবার ফিরে দেখি একুশ যেন ফিরে আসে বারবার 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 রক্তাক্ত একুশ নয় মানুষের ভালোবাসার মানবিকতার ভাষার সবাইকে ভালোবাসার সমন্বয়ের সংহতির সংস্কৃতির আর বাংলাকে বাঁচানোর লড়াইয়ের আমি এটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধার্গ অর্পণ করছি এখানে অনেক সিনিয়ররা আছেন শিবাজিদা বা অরুন্ধতিদি গলা খারাপ বলে হয়তো গাইতে পারিনি রাজ অর্পিতা তারপরে আমাদের সায়ন্তিকা সহ আরও অনেকেই আছে যারা হয়তো বলতে পারেনি সুধাংসুধারাও বইমেলা কমিটির পক্ষ থেকে এসছেন স্বামীররাও এসছেন শ্রীকান্ত মাহাতোরাও এসছেন আমি সবাইকেই দিগন্ত থেকে শুরু করে লিনাদি থেকে শুরু করে অনন্যা থেকে শুরু করে সুদেশনা থেকে শুরু করে যতটা আমার মনে পড়ল যতটা পারলাম সবাইকে তাছাড়াও নিচে যারা বসে আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে শুধু ছোটো করবো না মনে রাখবেন বাংলায় পদ দেখাবে